সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 114 থেকে বেড়ে বর্তমানে 125টিতে দাঁড়িয়েছে। এই হিসেবে চলতি বছর বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 9.65%। আজ সকালে সচিবালয়ে সুন্দরবন বাঘ জরিপ 2024-এর ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান। বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের 605টি গ্রিডে বাঘ গণনা করা হয়েছে। তিনি বলেন, 2018 সালের সর্বশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 114টি। কিছু পদক্ষেপ নেওয়ার কারণে 6 বছরে বাঘের সংখ্যা বেড়েছে 9.65%। প্রতি 100 বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব এখন 2.64। সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফরহিন আহমেদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।